আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন। নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটা হলো শাহি পাটিসাপটা। আর এরকম পাটিসাপটা কিন্তু আমি কোথাও বানাতে দেখিনি, আর ইউটিউবেও কিন্তু কখনো আমি এরকম পাটিসাপটা দেখিনি। খেতে দারুণ সুস্বাদু, এক কথায় অসাধারণ। পুরো রেসিপিটা কিন্তু অবশ্যই দেখবেন। এই পাটিসাপটাটা তৈরি করেছে কিন্তু আমার বড় মামি। এই তো চাল এক ঘন্টা দুই ঘন্টা ভিজিয়ে রেখে একটু হালকা করে শুকাতে দেওয়া হয়েছে ভাঙানোর জন্য। আর এখানে চলে আসলাম, দুধ একদম সুন্দর করে ঘন করছে উনি। এখানে 2 কেজি পরিমাণ দুধ আছে, আর এই দুধটা দিয়ে পাটিসাপটার ভেতরের খিসাটা তৈরি করা হবে। তো এটা অনবরত নাড়তে হবে সুন্দর করে। তো এখানে বড় মামি 4টে এলাচ আর তেজপাতা 2টো দিয়ে দিয়েছে। ভালো করে দুধটা বলক আসার পর এখন আবার দুধটা জাল করতে থাকবে যাতে ঘন হয়ে আসে সুন্দর মতো। এই যে দেখুন এলাচ আর তেজপাতা, এতে ভালো একটা সুন্দর ফ্লেভার আসে। তো এটা ভালো করে বলক আসতে আসতে আমরা অন্য কাজে চলে যাই। এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, 3 রকমের বাদাম নেওয়া হয়েছে। ভালো করে এখন এটাকে থেতলে নেওয়া হবে, যেহেতু শাহি পাটিসাপটা তো স্পেশাল কিছু তো থাকতেই হবে। তো এটা ভালো করে এখন হাতের সাহায্যে থেতলে নেওয়া হবে। তো এটা দেখুন কি সুন্দর করে প্রপারলি এটা গুঁড়ো হয়ে আসছে পারফেক্টভাবে। বাদামগুলো এখন যে দুধটা জাল করা হচ্ছে এটাতে দিয়ে দেওয়া হলো ভালো সুন্দর ফ্লেভার আসার জন্য। তো দেখুন দুধটা একদম এখন বাদাম দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে দিতেছে। এটা চুলা রেখে এখন অন্য কাজে চলে যাওয়া হবে। যে চাউলটা দেখিয়েছিলাম সেটা গুঁড়ো করে আনা হয়েছে। এই যে দেখুন কতটা মিহিন আর পারফেক্ট হয়েছে। এখন এটা পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখা হবে। ভালো করে একটু একটু করে হাতের সাহায্যে পানি দিয়ে এটা একদম ভেজানো হবে যাতে একটু নরম হয়ে আসে চাউলের গুঁড়াগুলো। তো এই তো ভেজানো হয়ে গিয়েছে, 1 ঘন্টার জন্য এটা একদম ভেজানোই থাকবে। আর এখানে দিয়ে দেওয়া হলো কিশমিশ বেশি করে। আর এই শাহি পাটিসাপটাটা কিন্তু সবাই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো এখানে ক্যারামেল করে নেওয়া হবে চিনির, একদম স্পেশাল একটা পাটিসাপটা এটা। তো ক্যারামেল করানোর জন্য পরিমাণ মতো এখানে চিনি দেওয়া হয়েছে, আর চিনির মধ্যে সামান্য একটু পানি দেওয়া হয়েছে যাতে পারফেক্টভাবে ক্যারামেলটা তৈরি করা যায়। তো হালকা করে একটু নাড়াচাড়া করে দেওয়া হবে। আর এই যে চাউলের গুঁড়ো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে একটু দুধে দেওয়ার জন্য, যাতে একদম দুধটা সুন্দর ঘন হয়ে আসে। আর এটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, একদম নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে বা লেগে যাবে, তখন ভালো লাগবে না। তো অনবরত নাড়ার অবশ্যই চেষ্টা করবেন। তো এটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে, এ পর্যায়ে নাড়াচাড়া একদম থামানো যাবে না। আর এই যে মামি ক্যারামেলটা তৈরি করছে, দেখুন কি সুন্দর ক্যারামেলের কালার, জাস্ট ওয়াও ছিল, পারফেক্ট ক্যারামেল একদম। তো ক্যারামেলটা এই পর্যায়ে দুধের উপর ঢেলে দেওয়া হলো। খুব সাবধানে কিন্তু ঢালবেন এই পর্যায়ে, কারণ ক্যারামেলটা অনেক গরম থাকে। তো ক্যারামেলটা দেওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে, একদম খিরসার মতো।
বাহিরে যে খিরসাগুলো বিক্রি করা হয় তেমন একটা কালার এসেছে। বাস্তবে সত্যি কালারটা খুব সুন্দর লাগছে, মোবাইলে জানি না কতটা বোঝা যাচ্ছে ভিডিওতে। তো এখানে বেশি করে 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার দেওয়া হলো, আর এই মিল্ক পাউডারটার জন্য আরও টেস্টি হয়ে গিয়েছিল। মিল্ক পাউডারের ফ্লেভার অসাধারণ ছিল, তো একদম বেশি করে মিল্ক পাউডার দিয়ে এটাকে ভালো করে এখন মিশিয়ে নেওয়া হবে, যাতে দলা পেকে না যায়। ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো দেখুন কি সুন্দর পারফেক্টভাবে খিসাটা তৈরি করা হচ্ছে। এইভাবে সবাই কিন্তু বাসায় ট্রাই করবেন, আর এটা অনবরত নাড়তে হবে একদম ঘন হওয়া পর্যন্ত। তো এটা কিন্তু প্রপারলি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেওয়া হবে। আর দেখুন সুন্দর করে নামিয়ে নেওয়া হলো ঠান্ডা করার জন্য, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এটা এভাবেই খেতে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আর এখানে চাউল ব্লেন্ডার করা হচ্ছে পানি দিয়ে পাটিসাপটাটা তৈরি করার জন্য। এই যে চাউলটা যেটা ভিজিয়ে রেখেছিল এটা, আর এখানে 1 গ্লাস পরিমাণ পানিও দেওয়া হবে, তারপর ব্লেন্ড করা হবে। তো আবার ব্লেন্ড করা হচ্ছে। তো ব্লেন্ড করা শেষে এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেওয়া হলো। চাউলের সাথে ময়দাটা দিলে বেশি পিঠাটা বেশি পারফেক্ট সুন্দর হয়। শুধু চাউলটা দিলে দেখা যায় পিঠাটা আপনার ভেঙে যায়, সুন্দরভাবে গোলাটা তৈরি হয় না। সো অবশ্যই ময়দাটা মিক্স করা ট্রাই করবেন। এখন ভালো করে আর একটু পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নেওয়া হবে। আর এখানে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো চিনি, যে যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু চিনি মিশিয়ে নিতে পারেন, যাতে এটা মিষ্টি মিষ্টি লাগে। তো দেখুন সুন্দর করে এটাও তৈরি করে নিল। সামান্য পানি দিয়ে আরও একটু সুন্দর করে গোলাটা তৈরি করে নেওয়া হলো। তো সব কিছু একদম রেডি পিঠা তৈরি করার জন্য। তো একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণের তেল সুন্দর করে লাগিয়ে নেওয়া হলো, আর দেখা হলো ফ্রাই প্যানটা গরম হয়েছে কিনা। যখন দেখবেন ফ্রাই প্যানটা গরম হয়ে এসেছে, সেই পর্যায়ে 1 কাপ পরিমাণ সের চাউলের লিকুইডটা 1 কাপ পরিমাণ ঢেলে দেওয়া হলো, আর সুন্দর করে ঘুরিয়ে নেওয়া হলো। তো সেই ফ্রাই প্যানটা ভালো ছিল না, অনেক ডিস্টার্ব ছিল, তার কারণে ফ্রাই প্যানটা চেঞ্জ করে নেওয়া হয়েছে। এখন সেই ফ্রাই প্যানে সেম প্রসেসেই সুন্দর করে গোল করে আর এই খিসাটা দিয়ে দেওয়া হলো। এখন সুন্দর করে গোল করা হবে। একদম পারফেক্টভাবে এই শাহি পাটিসাপটা তৈরি হয়ে গেল। যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এত সুন্দর পাটিসাপটা খেয়ে আমিও খুব মুগ্ধ হয়েছি, ধন্যবাদ। আর সবাই নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখছেন তারা লাইক ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব না করে কিন্তু কেউ যাবেন না। শীতের আরও নতুন পিঠা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো দেখাচ্ছি এখন একটা পিঠা ভেঙে যে পিঠাটা কেমন হলো। দেখুন কতটা লোভনীয় আর টেস্টি ছিল, সত্যি অসাধারণ ছিল পিঠাটা। বাসা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।